भीगी भीगी अलकों से चोरी चोरी पलकों से क्यों मेरा सपना चुराए, झुकी झुकी आँखियों से धीरे धीरे बत्तियों से क्यों मुझे अपना बनाए, मेरी नजरों पे छाए खुशबू के जैसे आए मेरा तन मन महकाए सांसों में ये पल। हाय फ्रेंड्स, आई एम पूजा, वेलकम बैक टू माय चैनल पूजाज ब्यूटी एंड लाइफ। आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो एवं मोस्ट इम्पोर्टेंटलि बाड़ीते आछो। तो फ्रेंड्स, आज के आमी तोमादेरके एकटा इन्सपायर लुक कोरे देखाबो। कलर्से एकटा सिरियल अनियर होयेछिलो जार नाम छिलो बेपढ़ा, एवं जेनिफर विंगेट जे रोलटा प्ले করেছিল তার নাম ছিল জোয়া, এবং জোয়ার মেকআপটা খুবই আলোড়ন ফেলেছিল। তো আজকে আমি জোয়া ইন্সপায়ার্ড মেকআপই তোমাদেরকে করে দেখাবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, যাতে করে তোমাদের দ্বারা আমার পরবর্তী এরকম কোনো ভিডিও মিস না হয়ে যায়। তো বকবক করে কি লাভ, চলো দেখে নেওয়া যাক। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি আমার ফেসে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি এবং আমি আমার আইব্রোজটাও করে নিয়েছি। তো চলো লেটস গেট স্টার্টেড। তো এবার আমি লরিয়ালের বেস্ট ম্যাজিক প্রাইমারটা অ্যাপ্লাই করব, জাস্ট একটা পি সাইজ প্রমাণ নিলেই হয়ে যাবে। এবার আমি আমার ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি যেখানে আমার ওপেন পোর্সের প্রবলেম আছে, এবং ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এটা আমার ফেসকে কিন্তু খুব স্মুথ বানাবে এবং আমার পোর্সগুলোকে কিন্তু ইনস্ট্যান্টলি ব্লার করে দেবে। এবং প্রাইমারটা অ্যাপ্লাই করে কিন্তু আমি 3 থেকে 4 মিনিট ওয়েট করব, যাতে করে প্রাইমারটা আমার স্কিনে ভালো করে বসে যায়। তো দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি মেবলিনের সুপারস্টে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। 3টে পাম্প নেব এবং ভালো করে ডট ডট করে আমার ফেসে কিন্তু অ্যাপ্লাই করে দেব। তো ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আজকে মনটা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। কালকে যতটা হ্যাপি হ্যাপি ছিলাম, আজকে কিন্তু একদম হ্যাপি হ্যাপি নেই। কারণ হচ্ছে একটা আমফান নামে একটা ঝড় আসতে চলেছে, তার জন্য খুবই আতঙ্কিত। 180 কিলোমিটার বেগে আসতে চলেছে, সুপার সাইক্লোনে পরিণত হয়েছে, এবং যার ফলে না জানি কত মানুষের ক্ষতি হবে, কত ক্ষতি হবে, কত মানুষ মানে আশ্রয়হীন হবে, কত ফসল নষ্ট হবে, জানি না। খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে, কষ্ট হয়। যাদের মাথার উপর থেকে ছাদ চলে যাবে না, তো তাদের জন্য ভেবে খুবই কষ্ট হয়। এছাড়া যারা রাস্তার ফুটপাতে শুয়ে থাকে তাদের জন্যও খুব কষ্ট হয়, তারা কি করবে জানি না। তো যাই হোক, এখানে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ভালো করে আমার ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশনটা। আমি ভুল করে আমার হেয়ার লাইন্সও লাগিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এই ভুলটা করো না। তো কিছুটা ফাউন্ডেশনের জন্য আর কিছুটা লাইট এফেক্টের জন্য কিন্তু আমাকে পাকা চুল লাগছে, যেটা দেখতে কিন্তু আমার নিজেরই খারাপ লাগছে। তো তোমরা প্লিজ এক্সকিউজ করে দিও, আমি একটু টেলা, আমি দেখতে পাইনি। তো তোমরা কিন্তু এই ভুলটা করো না অবশ্যই। তো ফাউন্ডেশনটা ফেসের সাথে সাথে নেকেও অ্যাপ্লাই করে দিচ্ছি, কারণ আমি বারবার বলি যে ফেসের সাথে সাথে কিন্তু আমাদের নেকটাও ভিজিবল, ইয়ার্সও ভিজিবল। তো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো রকম কোনো প্যাচিনেস না থাকে। তো এবার আমি মেবলিন ফিটমির পাউডার প্রেস ফাউন্ডেশনটা নিয়ে নিচ্ছি, যেটাকে কম্প্যাক্ট পাউডার হিসেবেই আমি ইউজ করি, এবং এটাকে একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে কিন্তু আমি ভালো করে আমার ওভারঅল ফেসে এবং নেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো এবার আমি কালার বারের একটা আইশ্যাডো প্যালেট নিয়ে ওখান থেকে যে পিচ টাইপের অরেঞ্জিস কালারটা রয়েছে সেটাকে আমি ভালো করে আমার ওভারঅল আইলিনে কিন্তু অ্যাপ্লাই করছি, ঠিক একটু ক্রিজ আইলিন থেকে নিচে রেখে অ্যাপ্লাই করছি। জেনিফারের আইশ্যাডো বা আই মেকআপটা যেহেতু খুবই নিউট্রাল এবং খুব সফট টাইপের একটা মেকআপ, তো আমি সেটাকেই মাথায় রেখে কিন্তু আই মেকআপটা আজকে করছি। তো ভালো করে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি আমার আরেকটা চোখেও কিন্তু সেমভাবে আইশ্যাডোটাকে ইম্পোজ করে নিচ্ছি। ভালো করে ব্লেন্ড করতে হবে ইনওয়ার্ডস টু সরি আউটওয়ার্ডস টু ইনওয়ার্ডস, ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। দেখো আমার কিন্তু ব্লেন্ডিংটা মোটামুটি কমপ্লিট। এবার আমি সেম আইশ্যাডো প্যালেট থেকে একটা নিউডিশ কালার নিয়ে আমার চোখের ক্রিজ লাইনে কিন্তু অ্যাপ্লাই করছি। ভালো করে দুটো কালার, নিউডিশ কালারটা দিয়ে যে পিচি কালারটা রয়েছে ক্রিজ লাইনে, ভালো করে কিন্তু দুটো কালারকে আমি ব্লেন্ড করে দিচ্ছি যাতে কোনো রকম কোনো হার্শ লাইন না থাকে। দুটো চোখে সেমভাবে আমি ব্লেন্ড করে নিচ্ছি।
তো এবার আমি সেম পিচি কালার যেটা আমি আইলিডের উপর অ্যাপ্লাই করেছিলাম সেটাকে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে নিয়ে আমি কিন্তু আমার লোয়ার ল্যাশ লাইনে ভালো করে ইম্পোজ করে দিচ্ছি। আমি কিন্তু পুরোটা করছি না, জাস্ট মাঝখান অবধি বা হাফ পোর্শন অবধি আমি কিন্তু আইশ্যাডোটাকে অ্যাপ্লাই করছি। জেনিফারের যে আই লুকটা ছিল সেটা হালকা স্মোক আউট টাইপের ছিল, তো আমি সেটাই করার চেষ্টা করছি। আজকে আমি কোনো কনসিলার হাইলাইটার কিচ্ছু ইউজ করিনি, যেহেতু আজকে আমার ফাউন্ডেশনটাই ফুল কভারেজ দিয়েছে তো কিচ্ছু আমি ইউজ করিনি। তো এবার কিন্তু আমি মেবলিনের জেল আইলাইনারটা নিয়ে নিয়েছি। এবার আমি খুব হালকা হাতে আমার আপার আইলিডের মধ্যে আমি কিন্তু আইলাইনারটা ড্র করছি, খুব লাইট হ্যান্ডেডলি করছি যাতে করে কোনো রকম কোনো হার্শ লাইন কিন্তু না আসে। জাস্ট একটা স্মোক আউট ফিল দেবো, সেজন্য একটা হালকা লাইন কিন্তু আমি ড্র করে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু লাইনটা মোটামুটি ড্র করা হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নেব। ফ্ল্যাট ব্রাশটার সাহায্যে যে লাইনারটা ড্র করেছিলাম সেটাকে কিন্তু আমি ভালো মতো স্মাজ আউট করে নিচ্ছি। জেনিফারেরও ঠিক সেরকমই ছিল, তাই আমি ঠিক সেটাই করলাম। এবার আমি আমার ওয়াটার লাইনে কিন্তু আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেমভাবে সেম ফ্ল্যাট ব্রাশ দিয়ে কিন্তু আমি এই ওয়াটার লাইনের কাজলটাকেও কিন্তু আমি স্মাজ আউট করে নিচ্ছি। এতে করে কি হবে, এতে করে আমার চোখে কিন্তু একটা স্মোকি ফিল চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর করে স্মাজ আউট করে নিচ্ছি। দেখো আমি কিন্তু করে নিয়েছি ট্যান্টানা। তো দেখো আমি কিন্তু আমার দুটো চোখের আই মেকআপই করে নিয়েছি। এবার আমি ল্যাকমির আইকনিক মাস্কারাটা নিয়ে ভালো করে আমার ফলসেসের মধ্যে এবং আমার লোয়ার ল্যাশের মধ্যে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দেখো অলরেডি কিন্তু আমার চোখটা একটা ড্রামাটিক মেকআপের লুক পেয়েই গেছে। তো এবার আমি নিয়ে নিচ্ছি ফেসেস কানাডার আল্টিম প্রোর ফেস প্যালেট। তো এখান থেকে যে কন্ট্রোল শেডটা রয়েছে সেটাকে আমি ভালো করে আমার ফেসে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার চিক্স বোন, জ লাইন্স, ফোরহেডে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এছাড়া জেনিফারের যে ফেসটা ছিল সেটা কিন্তু খুব ব্রোনজি টাইপের লুক ছিল, তাই ভালো করে আমি কিন্তু ব্রোনজিংটা করছি। জেনিফারের নোজ আমি খুব একটা কন্ট্রোল পাইনি, খুব একটা কন্ট্রোল আমি দেখিনি, সেজন্য আমি কিন্তু আজকে আমার নোজটা কন্ট্রোল করছি না। তো এবার আসে ব্লাশারের পালা। তো ব্লাশার জেনিফার খুব নিউট্রাল টাইপের একটা কালার অ্যাপ্লাই করেছিল, আমার কাছে সেরকম কোনো কালার নেই, তাই আমি ওই কন্ট্রোল শেডটা এবং যে ব্লাশার শেডটা দুটোকে একসাথে করে আমি কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি এবার মিলানির হাইলাইটারটা নিয়ে ভালো করে আমার ফেসের যে হাই পয়েন্টসগুলো রয়েছে সেখানে কিন্তু হাইলাইট করে নিচ্ছি। আমার এই একটাই হাইলাইটার, গরিবের আর এর থেকে বেশি কিছু নেই, এবং লকডাউনে যে এই গরিব কিছু কিনবে সেটাও পসিবল না, কারণ নায়িকা শুধুমাত্র কী করছে, নায়িকা শুধুমাত্র এসেনশিয়াল জিনিসেরই কিন্তু ডেলিভারি করছে। তো ভালো করে আমি কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার আমি একটা ব্রাশের সাহায্যে ভালো করে ওই হাইলাইটারটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে করে কোনো রকম কোনো পার্টিকলস ভিজিবল না হয়। জেনিফারের মুখের মধ্যে একটা হেলদি গ্লো ছিল, জাস্ট সেই গ্লোটা আনার জন্যই আমি এই হাইলাইটারটা অ্যাপ্লাই করলাম। তো আমি এবার সেম হাইলাইটারটাকে আমার ব্রো বোনে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং পাশাপাশি আমার চোখের ইনার কর্নারেও কিন্তু অ্যাপ্লাই করে নেবো। এতে আমার চোখগুলো একটু প্রমিনেন্ট দেখাবে, বড় বড় দেখাবে। তো এবার আমি ইউজ করছি ফেসেস কানাডার আল্টিম প্রোর ম্যাট লিপ ক্রেয়ন এবং কালারটা আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টসের ডিটেল দিয়ে দেবো। জেনিফারের যে লুকটা ছিল তার মধ্যে ওর লিপসটা কিন্তু একদম নিউট কালার ছিল, তো আমি একটা নিউট কালারই সেই জন্য অ্যাপ্লাই করলাম। তো এবার আমি ফেসেস আল্টিম প্রোর ফিক্সিং স্প্রেটা কিন্তু ইউজ করে নিচ্ছি। 20 সেন্টিমিটার দূর থেকে কিন্তু আমি আমার ফেসে অ্যাপ্লাই করব এবং ভালো করে শুকিয়ে নেব, এটা আমার মেকআপটাকে লং লাস্টিং করবে। তো চলো এবার আমার ফাইনাল লুকটা কিন্তু দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এখানে কিন্তু আমি একদম রেডি, আমি ট্রাই করেছি এই জেনিফারের লুকটা ক্রিয়েট করার জন্য। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তো অবশ্যই ক্ষমা করো, এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তীতে এরকমই কোনো একটা ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।